হ্যালো এভরিওয়ান, আমি পপি। চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং কুকিং ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি। মিষ্টি মানে হচ্ছে আজকে বানাবো হচ্ছে পায়েসের রেসিপি। এখন তো শ্রাবণ মাস চলছে, তো এখন আমরা প্রত্যেকটা সোমবারই কিছু না কিছু ভেজ আইটেম রাখছি বা অনেকে ফাস্টিং রাখছি, তো সেটার জন্যই এই রান্নাটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে নিতে পারো। এই সাবুর পায়েসটা বানানোর জন্য কী কী লাগছে চলো দেখে নিই। নিয়ে নিয়েছি হচ্ছে এখানে আমুল স্প্রের একটা মিল্ক পাউডারের প্যাকেট, তার সাথে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ পরিমাণ মতো সাবু, আর তার সাথে একটু সিমুই নিয়ে নিয়েছি। যে যেরকম কোয়ান্টিটিতে করতে চাও সেই অ্যাকর্ডিংলি তোমরা পরিমাণ মতো পরিমাণ মানে কি মাপটা বুঝে এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো চলো ঝটপট আগে রান্নায় চলে যাই। তার আগে আগে থেকে একটা যেটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে সাবুটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে নিতে হবে। তো এখানটায় আমি এক বাটি মতন সাবু নিয়ে নিয়েছি। যেহেতু আমি খুব বেশি পরিমাণে করছি না, তো আমি মোটামুটি একটা মাঝারি সাইজের যে বাটিগুলো হয় সেই বাটির এক বাটি মতো নিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে জল দিয়ে দু তিনবার মতন একটু ধুয়ে নিতে হবে, যাতে নোংরাগুলো সমস্ত বেরিয়ে যায়। দু তিনবার মতো ধুয়ে এটাকে কিন্তু মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তো এখানটা আমি জল পাল্টে পাল্টে দেখো দু তিনবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি মিনিমাম আধ ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখে দেবো। আমি এখানে মোটামুটি প্রায় 100 গ্রাম সাবুর ব্যবহার করেছি। তোমরা পরিমাণ মতো বুঝে তোমরা এটা ইউজ করতে পারো। তো এখানটা দেখো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু জল দিয়ে সাবুটাকে ভিজতে দিয়ে দেবো আধ ঘন্টার জন্য। সামান্য জল বলতে সাবুর থেকে একটু পরিমাণ, মানে সাবুটা জাস্ট ডুবে যাবে এরকম সামান্য হালকা একটু জল দিয়ে আমি এটাকে ভিজতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা কড়াইতে আমি একটু বাটার নিয়ে নিয়েছি। এখানে তোমরা ঘিও ইউজ করতে পারো চাইলে। বাটারটা একটু মেল্ট হয়ে এলে এটাতে আমি কাজু কিশমিশগুলো অ্যাড করে দেবো। কাজু কিশমিশটা মোটামুটি ওই মিনিটখানেক মতন একটু হালকা নেড়ে চেড়ে, তবে হ্যাঁ এখানে কিন্তু আঁচটা ভীষণই কম রাখতে হবে, নইলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানটা দেখো একটু হালকা ব্রাউন হয়ে এলে আমি এটাতে সিমুইগুলোও কিন্তু অ্যাড করে দিলাম। সিমুইটা অ্যাড করার পর মোটামুটি মিনিট দুয়েক মতন লো টু মিডিয়ামে রেখে একটু ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। আর এই দিকটায় চলো দেখি সাবুটা কতটা ভিজে গেল। দেখো এখানটায় মোটামুটি প্রায় 25 মিনিট মতো হয়ে গেছে। এখানটায় সাবুটাও কিন্তু দেখো অনেকটাই জল সোক করে নিয়েছে। এই পর্যায়ে আমি যে সিমুইটা ভাজতে দিয়েছি সেই সিমুইটাকে নামিয়ে নেয় ওই সেম কড়াতেই আমি সাবুটাকে জলটা ঝরিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো, ব্যাস। এটাতে কিচ্ছু অ্যাড করার দরকার নেই, শুধু প্যানেই তোমরা এটাকে জাস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবে আঁচটাকে, খুব হাই হিটে রাখবে না, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যেতে পারে। আর এভাবে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট, তবে হ্যাঁ এটা কিন্তু যখন তোমরা অ্যাড করবে কড়াতে তখন কিন্তু এটা অনবরত নাড়তে হবে। এটা আঁচে বসালে কিন্তু এরকম দেখো 4 থেকে 5 মিনিট পর একটু নাড়াচাড়া করার পর তোমরা বুঝতে পারবে যে এটা এরকম একটু ঠিক হয়ে আসছে, আর একটু মানে কি বলবো এটাকে না আঠালো ভাব চলে আসছে। তো সেই পর্যায়ে তোমরা বুঝবে যে এটা হয়ে গেছে রেডি, এবারে এটাকে আমরা নামিয়ে নেব। তবে হ্যাঁ এখানটা এরকম শক্ত শক্ত মতন লাগছে, কিন্তু যখন এটা আমরা পায়েসের জন্য দুধে অ্যাড করব তখন কিন্তু এটা পুরোপুরি দুধের সাথে মিশে যাবে। তো এখানটায় আমি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। আলাদা পাত্রে আমি এখানটায় একটু দুধ যতটা পরিমাণ আর কি সাবু নিয়েছি সেই অ্যাকর্ডিংলি আমি 100 গ্রাম সাবুন মতন ব্যবহার করেছি। তো সেই মতন আমি এখানটায় দুধটা অ্যাড করে নিয়েছি। এবারে দুধটা একটু গরম হয়ে এলে আমি এখানটায় একটু তাড়াতাড়ি করে দুধটাকে ঘন করার জন্য মিল্ক পাউডারটা অ্যাড করে দিলাম। কনসিস্টেন্সিটা একটু তাড়াতাড়ি ঘন যেহেতু হতে পারে সেই জন্য আমি মিল্ক পাউডারটা অ্যাড করলাম, আর টেস্টটাও যাতে বেড়ে যায়। তো এখানটায় দেখো ভালো করে এবার এটাকে মোটামুটি দুধটাকে মিনিট দশেক মতন ভালো করে একটু জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে। মিনিট দশেক মতন জাল দিয়ে ফুটিয়ে নিলে দুধটা একটু ঘন হয়ে আসবে। সেই পর্যায়ে আমরা যেই সাবুটা আমরা একটু নেড়ে চেড়ে রেডি করে রেখেছিলাম যে প্রিপেয়ার করে সাবুটা এটাতে কিন্তু অ্যাড করে দেবো। এই রেসিপিটা না ভীষণই ইজি ওয়েতে হয়ে যায়, আর সময়টাও খুব কম লাগে আর কি। নর্মালি পায়েস করতে গেলে তো হাতে একটু সময় নিয়ে করতে হয়, সময় করে ফোটাতে হয়, কিন্তু এটাতে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। এটা ভীষণ সিম্পল ওয়েতে দেখো সাবুটা অ্যাড করার পর ভালো করে এটা কিন্তু ভালো করে অ্যাকচুয়ালি নেড়ে চেড়ে মেশাতে হবে। মেশানোর পর আমি চিনিটা অ্যাড করে দিয়েছি। চিনিটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে সাবুটা দুধটাকে মিক্স করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। সাবুটা অ্যাড করার পর আমি মোটামুটি
সাত মিনিট মতন, পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ভালো করে, আর কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে কিন্তু সাবুটা দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তারপর চিনি অ্যাড করে আরেকটু ফুটে এলে নামানোর তিন চার মিনিট মতো আগে আমি এখানটায় ভেজে রাখা সিমুইটা আর কাজু কিশমিশটাও কিন্তু অ্যাড করে দিলাম। ব্যাস আরেকটু ফুটে এলেই, মিনিট দুয়েক ফুটে এলে রেডি হয়ে গেল আমাদের সাবুর পায়েস। এটা তোমরা দেখতেই পেলে কতটা সিম্পল ওয়েতে, কতটা তাড়াতাড়ি সময়ের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে রেডি হয়ে যায়। এটা কিন্তু একটা বেস্ট ডেজার্ট আইটেম তোমরা বলতেই পারো। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। আর এটা বানাতেও ভীষণ ইজি, তো সেরকমভাবে খুব বেশি টাইম টেকিংও নয়। তো তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হলো। যে কোনো উপোষের দিনের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই।